আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব মজার একটা পুডিং এর রেসিপি তৈরি করে দেখাবো, ম্যাঙ্গো মিল্ক পুডিং। এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঘন দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি এরকম বড় চামচে 4টা দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ফুটে উঠলে এটা আমি নামিয়ে নিব, আর একটু এভাবে নাড়তে থাকবো, তা না হলে কিন্তু তলে লেগে যেতে পারে। পুডিং এর মিশ্রণটা ফুটে উঠেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এবার একটা কাঁচের পাত্রের মধ্যে আমি পুডিং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি এখানে কয়েকটা লেয়ার দিব, এই জন্য আমি এতটুকু পরিমাণ ঢেলে দিলাম, আর বাকি মিশ্রণটাকে আমি অল্প আঁচে চুলার উপর রেখে দিব, তা না হলে এটা কিন্তু জমে যাবে। এবার আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। দ্বিতীয় লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আমকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে সেটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার আমি চিনি অ্যাড করছি। চিনিটা আমটা কেমন মিষ্টি তার উপরে নির্ভর করবে। এখানে আমি বড় চামচে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমের এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার একটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো, একটু গরম হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। পুডিংয়ের মিশ্রণটা ফুটে উঠেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি আগে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা জমে গেছে, এবার এর উপরে আমি আমের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে বাতাসে দিয়ে আবারও জমিয়ে নিব, আর যে বাকি মিশ্রণটা আছে সেটা কিন্তু অবশ্যই চুলায় একদম অল্প আঁচে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা জমে যাবে। দ্বিতীয় লেয়ারটা জমে যাওয়ার পরে আমি আবারও তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। তৃতীয় লেয়ারটা দেওয়ার পরে এবার আমি আবারও চতুর্থ লেয়ারটা দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যতটা ইচ্ছা ততটা লেয়ার দিতে পারেন। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা বোর্ডের উপরে ঢেলে নিয়েছি। এবার এটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সফট। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। আশা করছি এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে।
আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। খোদা হাফেজ।